অনেকটাই উঠে গেছে পিচ, তৈরি হয়েছে ছোট বড় গর্ত, এরই মধ্যে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। এমন বেহাল দশা পিরোজপুরের নাজিরপুর বৈঠাকাটা বানারীপাড়া সড়কের। পুনর্নির্মাণ বা মেরামত না হওয়ায় অনেকটাই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। পণ্য ও যাত্রীবাহী পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় স্থবির হয়ে পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। গাড়ি নষ্ট হয়, যাত্রীর মাথা কোমর ব্যথা হয়, আধা ঘন্টা মানে এক ঘন্টা বেশি সময় লাগে, রাস্তা প্রচুর ভাঙ্গা, আমাদের ব্যবসা লস। জেলার 6322 কিলোমিটার কাঁচাপাকা সড়কের দফতর ভিত্তিক তালিকাভুক্তি থাকলেও এই সড়কটির পিরোজপুর অংশের 16.5 কিলোমিটারে রয়েছে যৌথ তালিকাভুক্তি। 2015 সালের এক চিঠিতে এটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে দিলেও 2017 সালে আরেক পত্রের মাধ্যমে এলজিইডির অন্তর্ভুক্ত করা হয়। যৌথ দাপ্তরিক জটিলতায় কাল হয়ে দাঁড়িয়েছে সড়কটির সংস্কারে। রাস্তা গেলে ভালো মানুষ অসুস্থ হয়ে যায়, রিক্সা ভ্যান বা অন্য ট্রাক বা মেডিকেলের যে গাড়ি সেগুলো ঢুকতে চায় না, অতি দ্রুততার সাথে যেন কাজটা সম্পন্ন হয় এবং রোটার জন্য আমরা সঠিকভাবে একটা যাতায়াতের সুযোগ পাই। দাপ্তরিক জটিলতা নিরসন হলে সড়কটি পুনর্নির্মাণ বা সংস্কার হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এলজিডির সাথেও পত্রের মাধ্যমে যোগাযোগ করেছি এবং একই সাথে সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করেছি, সঠিকতা বিবেচনা করে তারাই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। জেলায় সড়ক ও জনপথ বিভাগের 289, এলজিডির 5820 ও পৌরসভার 213 কিলোমিটার সড়ক রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর।